আগামী দুই মাসের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। এটা একটু ব্যাখ্যা দিয়ে বলি যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন কারফিউ জারি করা হয়েছিল গত সরকারের আমলে, যেদিন সেনাবাহিনী নামানো হয়েছিল তখন কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে সেনাবাহিনী নামানো হয়েছিল। মানে সেনাবাহিনী যদি কোনো ধরনের গুলি ছুটতে হয়, কোনো ধরনের অ্যাকশনে যেতে হয়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তারা সেটা করতে পারত। কিন্তু এই যে নতুন যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, এই প্রজ্ঞাপনের বলে আগামী দুই মাস সেনাবাহিনী কমিশন প্রাপ্ত যেসব অফিসার রয়েছেন, কমিশন র্যাঙ্ক প্রাপ্ত যেসব অফিসার রয়েছেন তাদের হাতে এখন বিচারিক ক্ষমতা দেওয়া হলো। মানে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আপনারা জানেন যে গত সরকার বিদায় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, এবং এই নিয়ন্ত্রণে না আসার কারণে বাংলাদেশে কিন্তু ভয়াবহ খারাপ অবস্থা চলছে। যে যেভাবে পারছে তার উপরে হামলা করছে, মানুষকে অবরুদ্ধ করে ফেলছে, সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খারাপ সিচুয়েশনের দিকে যাচ্ছিল সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই হয়তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে বিচারিক ক্ষমতা আর্মির হাতে দেওয়া হলো। আমরা যে প্রজ্ঞাপনটি আমাদের হাতে এসেছে সেই প্রজ্ঞাপনটি বলা হচ্ছে যে কর্মকর্তার পরিচিতি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসার, যারা তাদের হাতে এই ক্ষমতা থাকবে। এবং ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 64, 65, 83, 84, 86, 95 এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 যে ধারার যে আইনগুলো রয়েছে সেইগুলো তারা প্রয়োগ করতে পারবেন। এবং তাদের যে ক্ষেত্রটা বলা হচ্ছে সেটা সমগ্র বাংলাদেশ, এটা বলা হয়েছে। এবং প্রজ্ঞাপন জারির তারিখ হতে আগামী 60 দিন, মানে আজকে 17ই সেপ্টেম্বর, সেটা আগামী 60 দিন, মানে 17ই নভেম্বর পর্যন্ত এই প্রজ্ঞাপনটি বহাল থাকবে। এবং এটি পরবর্তীতে বাড়ানো হবে কি না সেই বিষয়টি এখনও আমরা নিশ্চিত নই। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া দেয়নি, এবং আমরা কিন্তু এর আগে কোনোভাবে আভাসও পাইনি যে এই ধরনের একটি যে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বাংলাদেশের উপরে যে সেনাবাহিনী হাতেই বিচারিক ক্ষমতা তুলে দেওয়া হবে, এই বিষয়টা আমরা তখন এই সংবাদটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আসলে বুঝতে পারিনি। সুতরাং রাজনৈতিক দলগুলো এখন কী প্রতিক্রিয়া দেখায় সেটা এখন দেখার বিষয়। আর সংবাদ, টাটা টিভি, লন্ডন।